তো আমরা চলে এসেছি ফ্রেন্ড বাসারকা স্টেশনে। কি পরিস্থিতি ঘটে সেটা দেখো, বাসারকাটা বার লাইনতে কত মানুষ ওঠে সেটা তোমাদের দেখাবো। বাসারকা দেখো, তো ছেলেরা ছুটে উঠে আসে উঠে বলে, তো দেখতে পাচ্ছ তোমরা। জায়গা ধরে ধরে আমার মালটা কোথায়? আমার সে মালগুলো কোথায়? কেউ আসে না এখনো। দেখো ফাঁকা টেনে কিভাবে মানুষ ওঠে বাসার কাছে তোমাদের দেখাচ্ছি। দেখো মানে এত ঠেলা ঠেলি করে ওঠে, খুব বাজে জিনিস। গরম যা পড়েছে বরফের জন্য। তো চলো নেক্সট স্টেশনে তোমাদের দেখাবো। দেখো আর এদিকে হচ্ছে তোমার সমস্ত জিনিস কেনাকাটা শুরু হয়ে গেছে, কারণ সামনে হচ্ছে ঈদ আছে। তো দেখো দোকানগুলো কত দোকান করেছে। তো চলে এসেছি আমরা বালিগঞ্জ স্টেশনে। সুন্দর যে একটা বালিগঞ্জ, এটা চলন্ত সিঁড়ি করা হয়েছে। এটা তো বয়স্ক ব্যক্তিদের জন্য, যারা হচ্ছে স্টেশনে হাঁটতে পারে না সেই সব বয়স্ক ব্যক্তিদের চলন্ত সিঁড়ি করা হয়েছে সেই জন্যে। আর এটা হচ্ছে বালিগঞ্জের জংশন স্টেশন, সবথেকে সুন্দর স্টেশন, যেটা হচ্ছে সবসময় ক্লিন পরিষ্কার রাখে। তো এখানে হচ্ছে আরপিএফ থানা আছে। তো আরপিএফ কারোর সমস্ত বিপদ আপদ পড়লে আরপিএফ তোমরা হচ্ছে জয়েন করতে। এই যে এই জায়গাটা হচ্ছে দেখাচ্ছি তোমাদের, দেখো এইটা হচ্ছে আরপিএফ থানা। তো যখনই তোমরা আসবে বিপদ আপদ পড়লে এখানে হচ্ছে তোমরা ডায়রি করতে পারো, তো সমস্ত সলভ তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। এটা হচ্ছে বালিগঞ্জ স্টেশন জংশন স্টেশন, পরে নেক্সট স্টেশন দেখাচ্ছি। চলে এসেছি যাদবপুর স্টেশন। যাদবপুরে জানো তো তোমরা, যাদবপুর স্টেশন হচ্ছে সামনে বিশ্বভারতী আছে, বিশ্বভারতী বিখ্যাত, কারণ ওয়ার্ল্ডে বিশ্বভারতী বিখ্যাত। তো যাদবপুর স্টেশনে চলে এসেছি। যাদবপুর স্টেশনে তোমার সমস্ত জনগণে দেখাচ্ছি যে ভিড়টা তোমাদের দেখো। চলে এসেছি তো ফ্রেন্ড, তো এটা নিউ গড়িয়া মেট্রো স্টেশনে। তো এখানে হচ্ছে কবি সময় মেট্রো করে, যাদের মেট্রো যাওয়া প্রয়োজন তারা মেট্রো করে যেতে পারো, আর যারা ট্রেনে করে যাবে তারা ট্রেনে হচ্ছে নিউ গড়িয়া থেকে ট্রেনে যেতে পারো। তো দেখাচ্ছি তোমাদের, দেখো নিউ গড়িয়া খুব সুন্দর একটা পরিবেশ জায়গা। তো এখানে সবসময় ক্লিন পরিষ্কার থাকে। তো
ফ্রেন্ড এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাছে তো এখানে সমস্ত লোকাল ট্রেন এখানে রাখা হয় আর এখান থেকে হচ্ছে ট্রেন ছাড়া হয় যে ট্রেনটা আমরা যাচ্ছি এইটাও এই ট্রেন এখানে থাকে তো এই ট্রেনটা আমরা হচ্ছে যেটা এইটা হচ্ছে কাছে তো এখানে সমস্ত ট্রেন হচ্ছে মেরামত করা হয় আর যে আমরা হচ্ছে বারো বাজে করে ট্রেনে যাচ্ছি বারো বাজ ট্রেন আর এখানে হচ্ছে সমস্ত কাজের মেরামতের জন্য এই ট্রেনে এখানেই রাখা হবে আবার পরে বলছি নেক্সট সোনাপুর স্টেশন ঢুকছি তো পরে কথা বলবো তো ফ্রেন্ড আমরা চলে এসেছি সোনারপুরের সোনারপুর স্টেশন তো এটা হচ্ছে লক্ষ্মীধাবা আছে সোনারপুর স্টেশনে চলে এসেছি তো সোনারপুর জংশন এটা আর সোনারপুর হচ্ছে জানো তো সোনারপুর বসুপুর কলেজ আছে তো যারা বসুপুর কলেজ পড়ো সোনারপুর থেকে তো অটো ধরে 10 মিনিট যেতে হয় আর তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো প্রতিবন্ধী শেয়ার করে দিও আর কমেন্ট করে জানাও আর যদি কিছু জানতে বলে কমেন্ট করে জানাও তো আমাদের আমাদের রিপ্লাই দেবো তো দেখো এটা সোনারপুর স্টেশন।